হরি বলতে কেন নয়ন ঝরে না। সাধু মুখে শুনেছি একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে জীবের সাধ্য নাই তত পাপ করে। তা একবার কৃষ্ণ নাম কখন করলে কিভাবে করলে প্রাণ গোবিন্দের দর্শন পাওয়া যায়, আমরা সেটা কিন্তু খুঁজে দেখি না। হরি বলতে কেন এই নয়ন ঝরে না, তা না হলে হরি আমায়, তা না হলে হরি আমায় দেখা দেবে না। হরি বলতে কেন নয়ন ঝরে না, হরি বলতে কেন নয়ন ঝরে না, তা না হলে হরি আমায়, তা না হলে হরি আমায় দেখা দেবে না, নয়ন ঝরে না। হরি বলতে কেন নয়ন ঝরে না, একবার নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। তোমারি খাই তোমার পরি, তোমার তফিলে নারী চারি, তোমারি খাই তোমার পরি, তোমার তফিলে নারী চারি, আমরা তোমার ঘরে বসত করি, আমরা তোমার ঘরে, আমরা তোমার ঘরে বসত করি, তোমায় চিনলেম না নয়ন ঝরে না। বলতে কেন নয়ন ঝরে না, যার জন্য এই পৃথিবীতে আসা তার জন্য কিছু করতে পারলে আমাদের জীবন ধন্য হয়। কিন্তু আমরা কখন করি জানেন, যখন সব কিছু হারিয়ে যায়, এই দেহ জীবনটা যেদিন শেষের বেলায় এসে থাকে তখন হরি হরি ভগবান বাঁচাও, আর না হলে বলি আমায় এখন তুলে নাও। কিন্তু যখন সময় ছিল সে সময় কিন্তু ছুটে বেড়াইনি ভগবানের পিছনে। ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই হরি
এই সংসার জগতে থেকে যা কিছু করেছি সকলে কিছু অন্যের জন্য করা, যে কাজটি করলে যেখান থেকে এসেছিলাম সেই জায়গায় যাব, সেই কাজটা আমরা করি না, তাই না? এই সংসার থেকে কে কি পেয়েছেন? বৃদ্ধ বয়সে চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে, যখন আপনার ইনকাম থাকবে না তখন দেখবেন সংসারে কত সুখ। ভাই বন্ধু আত্মীয় স্বজন, কেউ নাই হরি তোমার মত, আমি হইয়েও তোমার অনুগত, আমি হইয়েও তোমার, আমি হইয়েও তোমার অনুগত, তোমায় চিনলেম না। সকলে মিলে দুটি বাহু তুলে আমার সঙ্গে একবার বলুন, সকলে মিলে জয় জয় শ্রী গুরুদেব, তাই গৌর সীতানাথ প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নয়ন ছদে না হরি বলতে কেন, নয়ন ছদে না হরি যেন নিদান কালে, তোমায় ডাকতে পারি গো, মুকুন্দ দাস বলছেন হরি যেন নিদান কালে তোমায় ডাকতে পারি, তুমি বামে লয়ে রাই কিশোরী, হরি বল হরি বল হরি বল, তুমি বামে লয়ে, তুমি বামে রাই কিশোরী চরণ দিতে ভুল না, নয়ন ছরে না হরি বলতে কেন, নয়ন ছরে না, তা না হলে হরি আমায়, তা না হলে হরি আমায় দেখা দেবে না, নয়ন ঝরে না হরি বলতে কেন, নয়ন ঝরে না হরি বলতে কেন, নয়ন ঝরে না হরি বলতে কেন, নয়ন ঝরে না। সকলকে আমার